মাধ্যমিকের অঙ্কে 90-এ 90 কমন পাওয়ার জন্য সেটা টেস্ট হোক বা ফাইনাল পরীক্ষা হোক, তার সাজেশন অলরেডি চ্যানেলে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তার সমাধানও কিন্তু প্রকাশ করা হয়েছে। কিন্তু আজকে সাজেশনটি একটু অন্য ধরনের হবে। অনেক ছাত্রছাত্রীর টেস্ট পরীক্ষা এখনও বাকি রয়েছে মাধ্যমিকের এবং ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে তাই আমাদের ভাবনা চিন্তা একেবারে ভিডিওটা প্রকাশ করে দিই যে অল্প অঙ্ক করেও ভালো ম্যাক্সিমাম নাম্বারটা কিভাবে পাওয়া যেতে পারে। যেখানে ছাত্রছাত্রীদের কাছে সবথেকে ভয়ের বিষয় হচ্ছে অঙ্কটা, সেই অঙ্ক বিষয়ে অল্প অঙ্ক করে বা অল্প চ্যাপ্টার পড়ে 5 নম্বরের থেকেও বেশি কিভাবে আমরা পেতে পারবো, আজ ভিডিওতে এটা কিন্তু আলোচনা করব। তবুও যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো আমরা 90-এ 90 কমন পেতে চাই বা যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো যে সেই সকল অঙ্কের সমাধান প্রয়োজন, তাদের জন্য বলে রাখি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দুটো লিংক দিয়ে রাখলাম, যেখানে তোমরা অঙ্কের সমাধানটাও পাবে আর একটা লিংকে সেখানে তোমরা অঙ্কের সাজেশনটাও পাবে যে কোনগুলো তোমাদের করতে হবে। আর সেখানে সব রয়েছে, MCQ, SAQ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সকল অঙ্কগুলোই একদম উত্তরসহ সমাধানও যেমন রয়েছে আর সাজেশনও তেমন রয়েছে। তো আজ ভিডিওটি একটু অন্য ধরনের, যেহেতু বললাম সকল অধ্যায় বলবো না, বাছাই করা অধ্যায় বলবো, যে অধ্যায়গুলো পড়লে ছাত্রছাত্রীরা ভালোভাবে 5 নম্বর পেয়েও তার থেকে যে বেশি পেতে পারবে সেটাই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এবং যদি চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করা হয়ে থাকে, তোমাদের জানাতে চাই আগামী দিনগুলোতে টেস্ট পেপারের সমাধান থেকে শুরু করে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গোটা ইউটিউবে কোথাও পাবে না, সেটা একমাত্র পাবে আমাদের চ্যানেলে উত্তরসহ ফ্রি PDF। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো প্রথমেই বলি, প্রথম অধ্যায় তোমাদের রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, 5টা অধ্যায় রয়েছে। কষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 সব অধ্যায় যে করতে হবে এর কোনো মানে নেই। আমি তোমাদের বলবো এই যদি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক করতেই হয় তাহলে মাত্র 2টি অধ্যায় করো। কষে দেখি 1.2, কষে দেখি 1.4। এবার মনে হতেই পারে কষে দেখি 1.2-এ তো অনেক অঙ্ক রয়েছে, কষে দেখি 1.4-এ অনেক অঙ্ক রয়েছে, তার জন্যই তো বললাম ডেসক্রিপশানে সাজেশনে ভিডিওটি দেওয়া রয়েছে, সেটা থেকে দেখে নাও কোন অঙ্কগুলো করতে হবে। আমি শুধু এই ভিডিওতে বাছাই করা চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি, কষে দেখি 1.2, কষে দেখি 1.4। তারপরে আসে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে পাটিগণিতের সরল সুদ কষা। আর পাটিগণিতের মোট তোমাদের 3টে চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে সরল সুদ কষা, একটা রয়েছে চক্রবৃদ্ধি সুদ, আর একটা রয়েছে অংশীদারি কারবার। আমি তোমাদের বলবো সরল সুদ কষা, যেটা হচ্ছে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ কষে দেখি 2, আর সমূল চক্রবৃদ্ধি কষে দেখি 6.1, এই দুটো চ্যাপ্টার ভালোভাবে করলেই অংশীদারি কারবার যদি মনে করো নাও করতে চাই সেটা নাও করতে পারো। এই দুটো চ্যাপ্টার পড়লেই পাটিগণিত থেকে 2টো 5 নম্বরের প্রশ্ন আসে, 1টি 5 নম্বরের প্রশ্ন যে কমন পাচ্ছই এতে কিন্তু কোনো ভুল নেই। তারপরে 3 নম্বর চ্যাপ্টারে তোমাদের উপপাদ্য রয়েছে, এই উপপাদ্যের কথাটা আগে বলে দিই। উপপাদ্যের চ্যাপ্টার অনেক রয়েছে, প্রায় 5টা চ্যাপ্টার রয়েছে উপপাদ্যের, সব চ্যাপ্টার তোমাদের উপপাদ্যের পড়তে হবে না, 2টো চ্যাপ্টার পড়বে। একটা হচ্ছে 18 নম্বর অধ্যায়, যেটায় রয়েছে উপপাদ্য নম্বর 48, ওটা পড়বে। আর একটা রয়েছে পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য নম্বর 49। মাত্র টেস্ট পরীক্ষা হোক ফাইনাল পরীক্ষা হোক এই 2টো উপপাদ্য পড়ে যাবে, 1টি উপপাদ্য যে ওখান থেকে কমন পাবেই এতে কিন্তু কোনো ভুল নেই। আবারও বলি উপপাদ্য নম্বর 48, উপপাদ্য নম্বর 49 এই দুটোই ভালোভাবে করবে। এই যে উপপাদ্যটা বলে দিলাম 5 নম্বর আসে, এর সাথে তো আরও 1টি 5 নম্বর আসে সম্পাদ্যে। এই সম্পাদ্যর জন্য কি করবে, শুধুমাত্র পরিবৃত্তের অঙ্ক করে যাও। পরিবৃত্তের কোনগুলো করবে, 1.1, 1.2, 1.3, 1.3, 1.5, অর্থাৎ প্রথম 5টা অঙ্ক, পরিবৃত্তের প্রথম 5টা অঙ্ক করে যাও, 100% কমন পাবেই এতে কিন্তু কোনো ভুল নেই। আর যদি মনে করো যে আমরা পরিবৃত্তের পাশাপাশি আরও একটা চ্যাপ্টার করতে পারবো, তাহলে বৃত্তের স্পর্শক অঙ্কন থেকে তোমরা কিন্তু অঙ্কন করে যেতে পারো। তাহলে উপপাদ্য আর সম্পাদ্য মিলিয়ে 5, 5, 10, আর ওই যে পাটিগণিতের 2টো চ্যাপ্টার বললাম সেখান থেকে একটা বাছ, 15 এখানেই উঠে গেল, 5 নম্বর তো উঠেই গেল। মনে হতেই পারে 5 নম্বর তো 25-এ, 15 উঠলে কীভাবে হবে,
এখানেই বলে দিই, 10 নম্বর থাকে তোমাদের প্রজেক্ট হোক, ওরাল হোক, ভাইবা হোক, যাই হোক, ওখানে ম্যাক্সিমাম স্কুলেই 10-এ 10 দেওয়া হয়। তো তুমি যদি 3টে চ্যাপ্টার ভালোভাবে করো, উপপাদ্যটা, সম্পাদ্যটা আর পাটিগণিতটা, এখান থেকেই 5 নম্বর উঠে যাবে। কিন্তু তা নয়, আরও আমি তোমাদের বলবো, রাশিবিজ্ঞান করে যাও। রাশিবিজ্ঞানে তোমাদের একদম অঙ্কে প্রশ্নপত্রের লাস্টে 3টে অঙ্ক থাকে, সেখান থেকে 2টো অঙ্ক করতে হয়, দুটোই কিন্তু 4 নম্বরের। 1টা অঙ্ক তার মধ্যে 100% কমন পাবে, সংখ্যাগুরু মানের অঙ্কটা। সংখ্যাগুরু মান চ্যাপ্টারটা ভালোভাবে করে যাও, তার পাশাপাশি গড়ের চ্যাপ্টারটা করে যাও। সংখ্যাগুরু মান আর গড়ের অঙ্ক যদি করো, অর্থাৎ 26.1 26.3 যদি তুমি ভালোভাবে করে যাও, তুমি দুটোই করে আসতে পারবে। আর যদি মনে করো আরও একটা চ্যাপ্টার করতে পারবে, তাহলে 26.2 মধ্যমান অঙ্ক করে যাও। মধ্যমান অঙ্কে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে তোমাদের বইয়ের 15 দাগের অঙ্কটি। এইটা করলে 15 আর 8 তোমাদের 23 হয়ে গেল। আর যেই প্রথমে বললাম, কষে দেখি 1.2, কষে দেখি 1.4, ওখান থেকে 2টো 3 3 প্রশ্ন থাকবে। শুধু যদি কষে দেখি 1.2ও করো, ওখান থেকেও 1টি 3 কমন পাবে। এটাতে গেল অন্যান্য জিনিস। ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি আসি, ত্রিকোণমিতিতে সব থেকে বেশি নম্বর কিন্তু কভার করে তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রে। ত্রিকোণমিতির চ্যাপ্টার প্রথমেই হচ্ছে কষে দেখি 20, সেখান থেকে খুবই সোজা সোজা অঙ্ক রয়েছে। ত্রিকোণমিতির বলতে গেলে ম্যাক্সিমাম চ্যাপ্টারই কিন্তু সোজা সোজা রয়েছে। ওই চ্যাপ্টার থেকে যদি অঙ্কগুলো দেখে নিতে পারো, হালকা ফর্মুলা বেস চ্যাপ্টার একটু যদি মাথায় রাখতে পারো, তাহলে ওখান থেকেও কমন পেয়ে যাবে। আর যদি মনে করো যে ওই ফর্মুলা আমি মাথায় রাখতে পারবো না, ওই মান নির্ণয় আমি মনে রাখতে পারবো না, তাহলে তোমাদের জন্য আমি খুব শীঘ্রই একটা ওই মান মনে রাখার একটা ফর্মুলা চার্ট আমি তৈরি করে দেবো, যেটার সাহায্যে খুব সহজেই তোমরা মানটা কিন্তু মনে রাখতে পারবে। তার পাশাপাশি তোমাদের জন্য আরও একটা কথা জানাতে চাই, হাইট অ্যান্ড ডিস্টেন্স। কষে দেখি 25, লম্ব ও উচ্চতা বা দূরত্ব, যে 25 নম্বর কষে দেখি, ওখান থেকে কিন্তু 2টো 4 নম্বরের প্রশ্ন আসে, 1টি 4 নম্বর লিখতে হয়। তো ওই চ্যাপ্টারটা ভালো করে করে গেলেও 1টি 4 ওখান থেকে তো পেয়েই যাচ্ছ। তার পাশাপাশি তোমাদের জানাতে চাই, ভেদ আর করণীর মধ্যে একটা অঙ্ক আসে, সেখান থেকে 1টির উত্তর করতে হয়। ভেদের যে প্রশ্নের অঙ্কগুলো থাকে, যদি তোমাদের মনে হয় যে সোজা লাগছে, ওটাও করতে পারো। আর যদি তা না মনে হয়, তাহলে করণী চ্যাপ্টারটা তোমরা কিন্তু করতে পারো। বোঝাতে পারলাম? এই জিনিসগুলি যদি ভালো করে ফলো করো, খুব সহজেই 40 থেকে 50 নম্বর যে উত্তর তুমি করে আসতে পারবে, এতে কিন্তু কোনো ভুল নেই। এই জিনিসগুলি ভালো করে পড়তে হবে। এবার যে চ্যাপ্টারগুলো বললাম, সেই চ্যাপ্টারের কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে গুরুত্বপূর্ণ, তার সাজেশান আমি তো ইতিমধ্যেই আমার এই ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রেখেছি, সাজেশানের লিঙ্ক এবং সমাধানের লিঙ্কও, যাতে তোমাদের সমস্যা না হয়। তো অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করো। এই জিনিসগুলো বাদ দিলে বাকি আছে তোমাদের শর্ট কোশ্চেন, যেখানে তোমাদের MCQ আসে, সত্য মিথ্যা আসে, শূন্যস্থান আসে। আমি 2 নম্বরের অঙ্কে যাচ্ছি না, কারণ MCQ সত্য মিথ্যা শূন্যস্থানে প্রায় তোমাদের 16 নম্বর থাকে। সেই 16 নম্বরের মধ্যে অ্যাটলিস্ট যাতে 10 পাও, সেটা টেকনিক একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানেই বলে দিই, ওই যে MCQ, তারপরে তোমাদের সত্য মিথ্যা শূন্যস্থান আসে, সেগুলো কিন্তু তোমাদের টেক্সট বুক থেকেই কিন্তু আসে। তোমরা দেখবে প্রত্যেকটা টেক্সট, অর্থাৎ অনুশীলনীর পরে তোমাদের কিন্তু এগুলো থাকে, MCQ থাকে, সত্য মিথ্যা থাকে, শূন্যস্থান থাকে, ওগুলোর উত্তর বইয়ের লাস্টে উত্তর দেওয়া আছে, সেগুলো একটু বইয়ের মধ্যে মার্ক করে নাও। মার্ক করে তোমরা জাস্ট উত্তরটা মনে রাখো। দেখো, চোখে দেখলে, 2-3 বার জিনিস দেখলে তোমাদের কিন্তু মনে ধরে যাবে, কারণ এই সব জিনিসের কিন্তু রাফে করেও দেখাতে হয় না, বা অঙ্কে খাতায় করেও দেখাতে হয় না, শুধু উত্তরটা মনে রাখলেও তোমরা কিন্তু একে এক পেয়ে যাবে। তো এই জিনিসগুলি যদি প্রত্যেকটা অধ্যায়ের করে রাখো, 16-র মধ্যে আমি তোমাদের 10-ও ধরছি, তাহলে ভাবো তোমরা কতটা নম্বর পাবে। এই বেসিক জিনিসগুলো যদি মানে ফলো করো, মাধ্যমিকে অঙ্ক, টেস্ট হোক, ফাইনাল হোক, এটা নিয়ে যে তোমাদের অসুবিধা হবে না, এটা আমি 100% চ্যালেঞ্জ করতেই পারি। তার কারণ, বিগত বছরগুলো ধরেও আমরা ছাত্রছাত্রীদের এইভাবেই, যারা অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রী, তাদেরকেও কিন্তু এইভাবেই পাস করিয়েছি। তাই তোমাদের কাছে অনুরোধ, এই জিনিসগুলি যদি মেনে চলো, তোমাদের যে কোনো অসুবিধা হবে না, এটা গ্যারান্টি আমি নিচ্ছি। তোমরা পরীক্ষা দিয়ে আসবে, সেটা তোমাদের টেস্ট পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক, তারপরে তোমাকে আমাকে এসে বলবে যে যদি কমন না পাও। হ্যাঁ, তুমি যদি করে না আসো, সেটা তোমার ফল্ট, কিন্তু যদি তুমি কমন না পাও, সেটা আমার ফল্ট। সেটা তুমি আমাকে বলতে পারো, যেটা বিগত 3 বছরে কেউ বলতে পারেনি। আপাতত এই ট্রিক্সগুলো এবং টিপসগুলোই অঙ্কের জন্য তোমাদের আমি দিতে পারি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং অবশ্যই এই জিনিসগুলো যদি ফলো করতে পারো,
ফল যে ভালো পাবেই এতে কিন্তু কোনো ভুল নেই। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।